আচ্ছা সবাই আমরা মাস্ক পরব কি পরব সবাই আমরা মাস্ক পরব ধরেন আমি একটু আপনাদের থেকে দূরে আছি আপনারা প্রত্যেকে মাস্ক পরে নেন ঠিক আছে আমরা মাস্ক পরে নেই সামাজিক দূরত্ব বজায় রাখি মাস্ক পরে নেই কি বলেন আচ্ছা রাস্তাঘাটে আপনারা চলার সময় এখন সাবধানে থাকবেন গাড়িতে যখন উঠবেন হ্যান্ডেল ধরবেন কি গাড়িতে যখন উঠবেন হ্যান্ডেল ধরবেন সাথে সাথে এসে পারলে হাতটা ধুয়ে সাবান দিয়ে হ্যান্ড স্যানিটাইজার লাগাই দিবেন অনেক সময় আমরা ভুলবশত আঙ্গুল চোখে দিতে পারি নাকে দিতে পারি মুখে দিতে পারি রোগটা কিন্তু নাক মুখ চোখের দ্বারাই কিন্তু ভিতরে কি করে প্রবেশ করে অনেকটা কি বলেন তো সেক্ষেত্রে আমরা যতটুকু নিজেকে সেফ রাখতে পারি এবং অনেকে আমরা হাত কর্মর্ধন করার অভ্যাস আছে আমরা আপাতত কর্মর্ধন না করি সালাম বিনিময় করি কি দূর থেকে আসসালাম আলাইকুম আমরা সবাই সালাম বিনিময় করি কি বলেন আচ্ছা এখন সহায় একটা কোম্পানি নাজমুল ভাই ওনার স্বপ্ন জাগছে উনি একটা কোম্পানি প্রতিষ্ঠিত করবে দীর্ঘদিন বিশ বছর যাবৎ আমাদের মতো ওনারাও কি করছে নেটওয়ার্ক মার্কেটিং করেছে কি বলেন নেটওয়ার্ক মার্কেটিং করে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে বাংলাদেশের গভর্নমেন্টের কারণে হোক ম্যানেজমেন্টের কারণে হোক ডিস্ট্রিবিউটরদের কারণে হোক কোম্পানিকে ধরে রাখা কি হচ্ছে না সম্ভব হচ্ছে না ম্যানেজমেন্ট দুই চার দশজন একসাথে হলে দেখা যাচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে একটা কুণ্ডল তৈরি হচ্ছে তাতে কোম্পানিগুলো পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে হলো বন্ধ হয়ে যাচ্ছে কি বলেন এখন আমরা যদি এখানে যে কয়েকজন ব্যক্তি আছি আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা এই কোম্পানি থেকে সফল হবই আমাদেরকে কোন ব্যক্তি এখান থেকে কি করতে পারবে না পিছনের দিকে নিতে পারবে না তাহলে কোম্পানি কি প্রতিষ্ঠিত হবে না হবে ইনশাআল্লাহ সহায় কি ব্র্যান্ড হবে তখন আচ্ছা সহায়ের সাথে আমরাও কিন্তু এখানে যারা আছে তারাও কিন্তু ব্র্যান্ড হতে পারি পারি কিনা বলেন কি হতে পারে ব্র্যান্ড হতে পারি এখন এখানে প্রত্যেক কয়জন আমরা আছি ধরেন দশ বারো জন আমরা আছি আমরা চাইলে কি প্রত্যেকটা ব্যক্তি যদি সিদ্ধান্ত নেই যে আমরা ব্র্যান্ড হব তাহলে আমাদেরকে কি সারা বিশ্ব চিনবে না কিসের দ্বারা আপনার কাজের দ্বারা কিসের দ্বারা আপনার কাজের দ্বারা কিন্তু আপনি ব্র্যান্ড হতে পারেন এখন অনেকে আপনার প্ল্যান দেখাচ্ছেন যে আপনার দশ দশের একশো একশো এক হাজার আপনি থেকে যদি শুরু করেন তাহলে আপনার থেকে টেন জেনারেশন পর্যন্ত লোক সংখ্যা কি দশ দিয়ে হইলে কত হইতে পারে আনলিমিটেড পাঁচ দিয়ে হইলে তাও অনেক তাহলে এক জুন দিয়ে যদি পাঁচ দিয়ে হয় তাহলে বিশাল হয় এক জুন দিয়ে যদি দুই দিয়ে হয় তাও বিশাল হয় টেন জেনারেশন পর্যন্ত হয় কিনা আর আমরা এই বিশ জন লোক সবাই যদি সবার জায়গা থেকে অন্তত দশ দিয়ে যদি করা শুরু করি তাহলে সহায় কি পৃথিবীর এমন কোন লোক আছে সহায়ের ভিতরে নাই সমস্ত লোক চলে আসে না তাহলে আমরা সিদ্ধান্ত নিলে তো সহায় প্রাণ হয়ে যায় কি বলেন এখন একটা প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করবে কিন্তু আপনাকেও কিন্তু ব্র্যান্ড হতে হবে কি হইতে হবে ব্র্যান্ড হইতে হবে ব্র্যান্ড হইলে আপনাকে মানুষ চিনবে সবার মতো করে আপনি কাজ করলে কিন্তু হবে না কি হবে না সবার মতো করে আপনি কাজ করলেন কাজ করলেই কি হবে নাকি ব্র্যান্ড হইতে হবে কি কোনটা হইতে হবে ব্র্যান্ড হতে হবে যদি ব্র্যান্ড হতে হয় অন্যদের থেকে আলাদা কাজ করতে হবে পৃথিবীর সবচেয়ে সত্য কথা হচ্ছে পৃথিবী পরিচালিত হয় 95% লোকের দ্বারা না 5% লোকের দ্বারা বলেন পৃথিবী পরিচালিত হয় 95% লোকের দ্বারা না 5% লোকের দ্বারা 5% লোকের দ্বারা এখন একটা মসজিদের ভিতরে পাঁচজন লোক একরকম কথা বলতেছে 95 জন লোক একরকম কথা বলতেছে আপনি কারটা গুরুত্ব বেশি দেন 95% এর দিকে আপনি চোখ দেন বেশি এই জন্য কিন্তু আমি আপনি আমরা কিন্তু 95% এর ভিতরেই রয়ে গেছি আমরা কিন্তু এই 5% এর মতো চিন্তা করতে পারি না কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় আমরা কি এটা বিশ্বাস করি 5% লোক 95% লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় আর 95% লোক সেটাকে লুফে নেয় কি বলেন 5% লোক হাতটা তার উপর দিকে রাখে 95% লোক হাত কিন্তু নিচের দিকে রাখে আর কোন দিকে থাকলে সুবিধা কোন দিকে নিচে থাকলে ভালো না উপরে থাকলে ভালো কি সোহাগ তুমি ওই দিকে কেন হ্যাঁ সারা দেখছেন নি সারা তো দুই দিন পরে মনে হয় যে এই যে আজকে বললাম না একামত দেন খিচ্ছা আর উনি মনে হয় খিচ্ছা ওই দিক দিয়ে গিয়ে অ্যাকাউন্ট করা শুরু করে দিচ্ছে কি তাহলে কি দাঁড়ালো 5% লোক হচ্ছে কি টপ ব্রাঞ্চ কি বলেন এখন একটা কোম্পানিতে 100% লোক কখনো ব্র্যান্ড হতে পারে না এর মধ্যে 5% লোক ব্র্যান্ড হয় এখানে আমরা যারা আছি আমরা কি ব্র্যান্ড হতে চাই যে আমরা কি ব্র্যান্ড হতে চাই যদি ব্র্যান্ড হতে হয় তাহলে আমাদের কি করতে হবে অন্য যার চেয়ে একটু আলাদা কাজ করতে হবে এই 95% এর মধ্যে করলে কিন্তু হবে না কি করতে হবে
অন্যদের চেয়ে একটু আলাদা মাইন্ডের কাজ করতে হবে। আপনাকে 95% মতো করে করলে হবে না, সবাই যেভাবে করে ওইভাবে করলে হবে না, একটু আলাদা নাকি আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা শক্তি সামর্থ্য এটা কি করতে হবে, একটু অন্যদের থেকে আলাদা। এখন আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের কি সহায়ের ভিতরে আমাদের চিন্তা এটার ভিতরে কি আমাদের চিন্তা করতে হবে, এটাকে নিয়ে কি করতে হবে, চিন্তা করতে হবে, এটাকে নিয়ে আমাদের চেতনায় পরিণত করতে হবে, এটাকে নিয়ে ধ্যান করতে হবে, এটাকে নিয়ে ধারণা করতে হবে নাকি, চিন্তা চেতনা ধ্যান ধারণা নাকি, যখন আমরা এটাকে কি করব একত্রিত করব তখন আমাদের সফলতা নাকি সময়ের ব্যাপার মাত্র নাকি, অর্থাৎ আমাদের চিন্তা চেতনাটাকে একত্রিত করে আমরা যখন কাজ করবো তখন আমাদের সফলতাটা কিন্তু সময় ব্যাপার মাত্র। এবং আপনাকে হইতে হবে ব্র্যান্ড হইতে হবে, নিজেকে কি করতে হবে ব্র্যান্ড করে ফেলতে হবে। কার মতো ব্র্যান্ড, বাজারে প্রোডাক্টের কোন অভাব আছে বলেন, রাধুনি একটা ব্র্যান্ড, রাধুনি কি স্কোয়ার নাকি, রাধুনি কি কোম্পানি স্কোয়ার, এখন স্কোয়ার কোম্পানির অনেক কিছু আছে কিন্তু দেখেন সবকিছু হিট, রাধুনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো কি হিট না বাজারে, বাজারে এরকম হাজার হাজার কোম্পানি আছে কিন্তু সব কোম্পানির পণ্য কি রাধুনির মতো কি বলেন, তাহলে হিট, তাহলে বাজারে তো হলুদের অভাব নাই, প্রতি জমিতে জমিতে হলুদ হয়, অনেকে মেশিন দিয়ে বাঙালি হলুদের গুঁড়ো হয়ে যায় কিন্তু তারপরে খাঁটি হলুদের গুঁড়ো রাধুনি হলুদের গুঁড়ার মতো হইতে পারতেছে না, স্বাদের বেলায় কিন্তু ওই জায়গায় আসতে পারতেছে না, কারণটা কি, কারণ সে এমন কিছু করেছে যে 95% মতো করে নাই, কিছু না কিছু তার ভিন্নতা আছে, 5% মধ্যে আছে, সে আছে কি বলেন। আপনার আমরা সবাই যদি হলুদ জমি থেকে উঠে বাংলায় এটা দেখা যাবে কার মতো, 95% মতো কিন্তু 5% মতো না, রান্নার মধ্যে কি আসতেছে না ওই সুস্বাদু টেস্ট আসতেছে না, তাহলে সুস্বাদু টেস্ট লাগবে কি বলেন, ব্র্যান্ড হইতে হবে। তাহলে সহায়ের ভিতরে আপনার যদি ব্র্যান্ড হতে চাই একটু ভিন্ন ভাবে কাজ করতে হবে, আমরা কি ইনকাম করতে চাই এখান থেকে, আগে বলছিলাম নিচে থেকে মোটা টিস্যু নিয়ে আসতে, ও কি নিয়ে আসতে, হ্যাঁ টিস্যু বক্স, আমাদের মোটা টিস্যু বক্স নাই, এই যে এরকম সেলুন টিস্যু বক্স গুলো নাই আমাদের দোকানে, তাহলে এখন আমরা একটু খেয়াল করবো যে সহায় আমাদের কাজ করা দরকার কিভাবে, কি বলেন এখানে যারা যারা আসি আসলে অনেকে চিন্তা চেতনা ধ্যান ধারণা যদি পরিণত করতে না পারেন শুধু আসবেন আর যাবেন গল্প করবেন গুজব করবেন লাভ নাই, আপনি একটু ফিল করেন যে আমি আলামিন যদি সহায়কে নিয়ে কাজ করি, কাকে নিয়ে কাজ করি, সহায়কে নিয়ে যদি কাজ করি তাহলে আমার সহায় থেকে ইনকাম করতে হবে না, আপনি যদি সহায় কাজ করেন আপনার ইনকাম করতে হবে না, বয়স হয়ে গেছে 40-এর উপরে, এখন কি খেলাধুলা করার বয়স নাকি টিটকারি মস্কারি করার বয়স আমাদের আছে কি বলেন, এখন কি ফ্যামিলিতে প্রচুর খরচ, অনেকের মাসে 10,000 টাকা হলেও চলে কিন্তু আমার খরচের দিকে আপনারা চিন্তা করেন কত টাকা খরচ আমার কি বলেন, এখানে কি ওই পরিমাণ টাকা কি বিল্ডিং থেকে আসে নাকি, এই বিল্ডিং এ আমার প্রতি মাসে 1.5 লাখ টাকা খরচ আছে কি দেখা যায় না, কি এই স্টাফ বেতন দিয়ে আমার বিদ্যুৎ বিল দিয়ে আমার এটার ভাড়া দিয়ে কি 1.5 লাখ টাকা প্রতি মাসে আমার এই ফ্লোরের খরচ আছে, তারপর আমার বাসা ভাড়া খরচ আছে, ফ্যামিলির খাওয়ার খরচ আছে, বাচ্চাদের পড়াশোনার খরচ আছে নাকি নাই, তাহলে মাসে যদি 2-2.5 লাখ টাকা খরচ হয় তাহলে আমার ইনকাম করতে হবে, কি করতে হবে ইনকাম করতে হবে, কিন্তু সহায় থেকে তো দেখা যাচ্ছে 2 লাখ টাকা ইনকাম করতে হলে হিউজ একটা সংগঠনের প্রয়োজন, কি করা দরকার বিশাল একটা সংগঠনের প্রয়োজন, এখন সেই সংগঠনটা আমরা কিভাবে করতে পারি, আমার সংগঠন থেকে যদি 20টা ছেলে বা 10টা ছেলে যদি মাসে 20,000 টাকা করে ইনকাম করে তাহলে সেদিন আলামিনের 2 লাখ টাকা ইনকাম, যেদিন আমার সংগঠন থেকে 20টা লোক 20,000 টাকা করে 10টা লোক 20,000 টাকা করে ইনকাম করবে সেদিন আলামিনের ইনকাম কত হবে 2 লাখ টাকা ইনকাম হবে, ওই দিন হয়তো ব্যালেন্স হবে কি বলেন, কি হবে ব্যালেন্স হবে, তাহলে আমাদের সেই 10টা লোক পার্সোনাল প্রত্যেকটা লোকের প্রয়োজন আছে কিনা বলেন, নাকি দাঁড় করে কেউ আইনা দিবে কি বলেন, যার যার পার্সোনাল 10 জন লোক, মনে করেন এখানে আপনার একটা মিটিং ডাকলেন, আপনি একটা রেস্টুরেন্টে ভালো একটা পরিবেশ একটা চাইনিজ একটা ফাস্টফুডের নাকি একটা জায়গায় বুফে একটা মিটিং ডাকছেন কিন্তু আপনার ডিস্ট্রিবিউটার সংখ্যা 1 জন, ওর থেকে চেলাপালা হয়েছে মিল্লা জিল্লা 10 জন, আপনার ফিলিংস কি অনেক ভালো হবে, যদি আপনার পার্সোনাল রেফারেন্স খালি 10টা হয় তাহলে আপনার ফিলিংসটা কেমন হবে,
অনেক ভালো হবে না যে এই লোকগুলো সব আমার জুনো কারণা সরকার সব আমার পার্সোনাল স্পন্সর এটা হলে নিজের মধ্যে কি একটা আনন্দ আসবে এমনি আমি যদি পারি দশজন আপনারা কেন পারেন না এভাবে লাইন ধরে জিজ্ঞেস করে ভাই আপনাকে জয়েন করেছে কে বলেন এই আমার ইনভাইট করেছে আপনাকে কি করেছে আলামি স্যার করেছে আপনাকে কি করেছে আলামি স্যার করেছে আপনাকে কি সবার আমি স্যার করাইছে তাহলে আমরা কেন পারি না এটা প্রমাণ হবে আপনার কাজের দ্বারা কি করতে হবে পার্সোনাল আপনার দশটা লোকের মাসে দুই লাখ টাকা ইনকামের দিকে টার্গেট করেন পরা বিশ হাজার টাকা ইনকাম করলে আপনার দুই লাখ টাকা ইনকাম হয়ে যাবে কি হবে কিনা বলেন কি হবে না হবে তাহলে বিশ হাজার টাকা ইনকাম করা একটা ডাউনলাইনের জন্য বেশি কিছু কিন্তু না তাকে শুধু কি করতে হবে ঠিকঠাক মতো গাইড দিতে হবে কি বলেন আচ্ছা তাহলে আমরা খেয়াল করি যার যার জায়গা থেকে যদি আমাদের এই কোম্পানি থেকে পজিশন আনতে হয় কি আনতে হয় এই কোম্পানিতেও কিন্তু পজিশন আছে নাকি নাই পজিশন আছে না এই পজিশনের মধ্যে কোম্পানি যে র্যাঙ্ক গুলো দিয়ে রাখছে এক নম্বর র্যাঙ্ক হচ্ছে ওয়ান ইস টু কত টেন নাকি কত দেওয়া আছে ওয়ান ইস টু টেন অনেকে জানেন কিনা জানি না লার্নিং অ্যান্ড আর্নিং একটা অপশন আছে সেটা দেখবেন দশ জন আপনার পার্সোনাল ফার্স্ট জেনারেশন হইতে হবে সেকেন্ড জেনারেশন একশো হতে হবে দেওয়া আছে কিনা বলে আচ্ছা যারা জানেন আর কি তাহলে ফার্স্ট জেনারেশনে কত দেওয়া আছে দশ জন এটা কোথায় লার্নিং অ্যান্ড আর্নিং এর দশজন থেকে কি পরবর্তীতে একশো জন হলে আপনি কি হবেন কিছুই না এই দশজন হলে আপনি ফ্যামিলি প্যানেলে একটা সিরিয়াল পাবেন দেওয়া আছে নি দশজন যদি আপনার সরাসরি রেফারেন্স হয় আপনি ফ্যামিলি প্যানেলে কি পাবেন একটা সিরিয়াল পাবেন ফ্রি একটা সিরিয়াল পাবেন আপনার সরাসরি দশজন হলে এই দশজন যদি প্রতি মাসে তার টাকা ক্যাশব্যাক পায় তাহলে প্রতি মাসে ফ্যামিলি প্যানেলে কি পাবেন একটা করে সিরিয়াল পাবেন একটা সিরিয়াল মানে কত টাকা একটা সিরিয়াল মানে তিপ্পান্নদের একশত ছিয়ানব্বই টাকা এটা কি বিশাল ব্যাপার না তাহলে দশজন কি দরকার আছে না নাই অবশ্যই গতকাল কিন্তু আমরা দশজন নিয়ে কিছু আলোচনা করেছিলাম দশজন মোবাইল রিচার্জের জন্য হলো দরকার দশজন লার্নিং আর্নিং এর জন্য হলো দরকার দশজন এক সুদিন হলে আপনার দরকার আছে নাকি আজকেও সেই দশজন নিয়ে আলোচনা করতেছে ভিন্ন আঙ্গিকে তাহলে আমরা একটু খেয়াল করি যে এই দশজন ব্যক্তি যদি আপনার লার্নিং আর্নিং করে তারা আপনি কিন্তু ফ্যামিলি প্যানেলে একটা সিরিয়াল পাচ্ছেন একটা করে যদি হয় এবং প্রতি মাসে যদি একসময় তারা ক্যালব্যাক পায় তাহলে প্রতি মাসে আপনার ফ্যামিলি প্যানেলে কি হবে একটা করে সিরিয়াল আসতেছে তাহলে এখানে তো একটা ভালো ইনকাম আছে নাকি একটা সময় এই সিরিয়াল গুলো যখন ভাঙবে ভাঙবে এক সময় কি এরকম হতে পারে না প্রতি মাসে একটা করে সিরিয়াল ভাঙতেছে তিপ্পান্ন হাজার একশো ছিয়ানব্বই করে আপনার জন্য আসতেছে হতে পারে না কি আচ্ছা এবার একশো জন যদি আপনার এখানে হয়ে যায় ওদের দ্বারা দশ থেকে একশো জন তাহলে আপনি এক জুন লিপ প্যানেলে কি পাবেন একটা সিরিয়াল পাবেন নাকি এক জুন লিপ প্যানেলে সিরিয়াল পেলে কত টাকা কাটবে চার লক্ষ নয় হাজার দুশো টাকা একটা করে সিরিয়াল যদি প্রতি মাসে একটা করে সিরিয়াল কি আসতে পারে না আচ্ছা এরপরে আপনার একশো জন থেকে যদি এক হাজার জন হয় কি হয় এক হাজার জন হয় তাহলে আপনি কোন প্যানেলে সিরিয়াল পাবেন ডিরেক্টর প্যানেলে সিরিয়াল পাবেন ডিরেক্টর প্যানেলে যদি সিরিয়াল পান এখানে ইনকাম আসবে কত হতে পারবেন বারো লক্ষ সাতাশ হাজার ছয়শ টাকা গুণ দিয়ে দেখেন নয়শো ইন্টু তেরোশো চৌষট্টি জন এক হাজার জন থেকে যখন দশ হাজার হয়ে যাবে কত হাজার হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে তখন আপনি কোন প্যানেলে চলে যাবেন অ্যাম্বাসেডার প্যানেলে আপনি একটা সিরিয়াল পাবেন এখানে ইনকাম পাবেন কত এখানে ইনকাম পাবেন বিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তেরোশো চৌষট্টি ইন্টু পনেরোশো আচ্ছা এখন এরকম দশ হাজারের পরে কি এক লাখ আছে এক লাখের পরে দশ লাখ অর্থাৎ আপনার দশ একশো এক হাজার দশ হাজার আপনি যদি আপনার জায়গা থেকে শুরু করেন পুরো পৃথিবীর সাতশো কোটি লোক তো আপনার টেন জেনারেশনের ভিতরে আসতে পারে না কোম্পানি কয় জেনারেশন পর্যন্ত দিবে লার্নিং আর্নিং থেকে বিশ জেনারেশন কত জেনারেশন বিশ জেনারেশন পর্যন্ত দিবে নাইন জেনারেশন পর্যন্ত র্যাঙ্ক আছে কি আছে তার র্যাঙ্ক অর্জন করতে গেলে তো দশ দরকার আছে নাকি নাই দশজন দরকার আছে না আপনি দশজনকে শুধু জয়েন করাইলেই হবে না দশজনকে শুধু ফ্রি অ্যাকাউন্ট করাইলেই হবে না এক হাজার অ্যাকাউন্ট করান কিন্তু দশজনকে আপনার নেতৃত্ব মানে আপনার কথা শুনে ডাকলে আসে এই সিডর এই রাস্তা কি এখন কি চলতেছে লকডাউন নাকি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ তারপর আপনি ডাক দিচ্ছেন আমি মিস্টার শাহেদ বলছি জি স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে অফিসে চলে আসেন আজকে আমাদের ইফতার আছে ওকে স্যার চলে আসতেছি বলে নাই স্যার কেমনে আসবো স্যার কিভাবে আসবো স্যার একশো টাকা নাই এগুলো যারা বলে এরা ব্যবসা করতে পারে না যারা লিডারের উপর নির্ভরশীল থাকে যে স্যার আমার পকেটে টাকা নাই দশ টাকা দিলাম এই দশ টাকা দিয়া একশো টাকা দিয়া যে লিডারে পালতে হয় যারা আনতে হয় একই ব্যবসা করছে নাকি কি বলেন সে কি ব্যবসা বোঝে ওই লিডার কিন্তু আপনার গণনার মধ্যে আনলে
হবে না, ওগুলো হচ্ছে সিস্টেমের বাইরের লিডার। আর যে লিডার সে লিডার উল্টা বলবো কাদেরকে জানেন, আপনার নিয়ে ফোন দিব, বস আমি তো অফিসে, আপনি কোথায়? আমি অফিসে, আপনি কোথায়? উল্টা আপনার নিয়ে ফোন দিব, কি বলেন? তারা হচ্ছে লিডার। অর্থাৎ লিডারে যদি ফোন দিয়ে গাড়ি আনতে হয় তাহলে কিন্তু আপনার কখনোই কি আসবে না, সফলতা আসবে না। তাহলে দশ, একশো, এক হাজার, দশ হাজার মাত্র কি করছি, চার জানার শুনে গেলাম নাকি? চার জানার সঙ্গে আপনি দুটো ডেজিগনেশন পাইলেন না, ডিরেক্টর প্যানেল এবং অ্যাম্বাসেডার প্যানেল। এরপরে পদবী নাকি কেউ জানেন? অ্যাম্বাসেডার পদ নাকি? গোল্ড অ্যাম্বাসেডার নাকি? গোল্ড অ্যাম্বাসেডার হতে গেলে কত লাগবে? ওই দশ হাজার থেকে দশ জন করে নাকি, তাহলে কত লাগবে? এক লাখ। এক লাখ হইলে আপনি গোল্ড অ্যাম্বাসেডার, গোল্ড অ্যাম্বাসেডার। এরপরেরটা কি? এর আবার দশ জন করে করলে আপনার কত হবে? দশ লাখ। তারপরে কি ক্রাউন অ্যাম্বাসেডার নাকি? ক্রাউন অ্যাম্বাসেডার নাকি ডায়মন্ড অ্যাম্বাসেডার? ডায়মন্ড, এরপরে ডায়মন্ড অ্যাম্বাসেডার নাকি? আচ্ছা, এরপরে কি? এই পরবর্তী ওরা যদি আবার দশ জন করে করেন তাহলে আপনার সংখ্যা হবে কত? এক কোটি। তাহলে আপনি তখন মনে হয়ে যাবেন কি ক্রাউন অ্যাম্বাসেডার, এরকম না? এরপরে এক কোটি থেকে কয় কোটি? আবার তারা দশ জন করে করলে দশ কোটি নাকি? তখন আপনি কি হয়ে যাবেন চ্যাম্পিয়ন, না চ্যাম্পিয়ন, না চ্যাম্পিয়ন। আচ্ছা, একটু খেয়াল করি, এখান থেকে যদি একটা ব্যক্তিও যদি সিদ্ধান্ত নেয় ঠিক মতো, তাহলে আপনার হইতে পারে দশ জন, দশের একশো, একশো, এক হাজার, দশ হাজার, এক লাখ, দশ লাখ, এক কোটি, দশ কোটি। তাহলে আপনি তো দশ কোটি লোক নিয়ে নিতে পারেন। আর আমরা যদি দশ জনে মিলে দশ কোটি করে টানি তাহলে কোটির সংখ্যা কত? একশো কোটি। এই একশো কোটি লোক কি বাংলাদেশে আছে? এখানে একজন ব্যক্তি সিদ্ধান্ত নিলে তার টিমে বাংলাদেশের সমপরিমাণ লোক হইতে পারে, কি হতে পারে কিনা? তাহলে কোম্পানি ব্র্যান্ড হইতে কতক্ষণ লাগে, কি বলেন? এখন অনেকে চিন্তা করে, আরে ওই টিমে কাজ করে না, অমুকে করে না, তমুকে করে না। কিন্তু আপনার জায়গা থেকে আপনি দশ দিয়ে শুরু করেন, কয় দিয়া? আপনি আপনার জায়গা থেকে দেখেন আপনার দশ জন আছে কিনা, আপনার দশ জনের দশ জন আছে কিনা, তাদের দশ জনের দশ আছে কিনা, দশের দশ আছে কিনা, শুধু দশ জন আছে কিনা, এটা ফলো করলে তো আপনার সংগঠন হয়ে যায় কোটি লোকের সংগঠন, নাকি হয় না? কি হয় তাহলে? প্রথম আমরা কি, দশ জন হইলে আপনি ফ্যামিলি প্যানেলে একটা সিরিয়াল পাইবেন, এক্সিকিউটিভ হইলে, একশো জন হলে কি হবে, একশো জন লার্নিং আর্নিং হলে একজন প্যানেলে একটা সিরিয়াল পাবেন, এক হাজার জন লার্নিং আর্নিং হলে ডিরেক্টর প্যানেলে সিরিয়াল পাবেন, দশ হাজার জন লার্নিং আর্নিং হলে অ্যাম্বাসেডার সিরিয়াল পাবেন, দশ ওই দশ হাজার থেকে এক লাখ হলে গোল্ড অ্যাম্বাসেডার, এক লাখ থেকে দশ লাখ হলে ডায়মন্ড অ্যাম্বাসেডার, দশ লাখ থেকে এক কোটি হলে ক্রাউন অ্যাম্বাসেডার, এক কোটি থেকে দশ কোটি হলে চ্যাম্পিয়ন নাকি? তাহলে এখানে যদি একজন ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে আমি এই বিজনেসটাকে আমার দশ দিয়ে ফিল আপ করবো, তাহলে তো আপনার কি পুরো কোম্পানিতে একটা পজিশনে চলে যায়, যায় কিনা বলেন? কি যায়? এত লোক লাগে কি নাকি গ্রুপ একশোটা লাগবে? একাই কি চাইলে এক গ্রুপ করা যায় না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে দেশ স্বাধীন করে ফেলাইছে, কি বলেন? এরকম এরকম একজন সৈনিক একাই তো যথেষ্ট, অর্থাৎ ওরকম হইতে হবে, হুঙ্কার দিতে হবে আপনাকে, কি দিতে হবে? হুঙ্কার দিতে হবে। অর্থাৎ যার দশ জন নাই, কাকেও বলেছি আজকে বলতেছি, যার দশ জন নাই তারা দশ জন রেডি করেন, পাশাপাশি গ্যাস লিস্ট পকেটে রাখেন, কোথায় রাখেন? পুরো পরিচিতি জগৎ আপনার কাছে এক হাজার জন আছে, হইতে পারে সেখান থেকে বাছাই করেন কাদেরকে আপনি ব্যবসাটা বুঝাবেন, ওইখান থেকে দশ জনকে আপনি সিলেকশন করেন, যে দশ জনকে আপনি কি করবেন একবার কোম্পানির সর্বোচ্চ চূড়ায় নেওয়ার জন্য কাজ করবেন, তাহলে তো আপনার পদবীগুলো চলে আসে, তাহলে ইনকাম আসবে না? ইনকাম আসবে, রেগুলার প্যাকেজ করলে ইনকাম আসবে না? একসময় লার্নিং আর্নিংটা কি দেখেন, লার্নিং আর্নিং আপনার এখানে দেখা গেল লাস্ট ফিনিশিং এ দশ কোটি লোক হয়, দশ কোটি লোক দরকার নাই আপনার সংগঠনে, আগ থেকে সিক্স জেনারেশনের ভিতরে দশ লাখ লোক আসে না, কয় জেনারেশনের ভিতরে? সিক্স জেনারেশনের ভিতরে দশ লক্ষ লোক আসে, এই দশ লক্ষ লোক থেকে যদি এক সময় নিয়ে লার্নিং আর্নিং থেকে শুধু বিশ টাকা করে প্রতি মাসে আসে, বিশ টাকা করে কেন আসবে? কারণ প্রত্যেকে প্রতি মাসে লার্নিং আর্নিং এর ক্যাশব্যাক পাইলে প্রতি মাসে যদি আবার কি করে একটা করে লার্নিং আর্নিং কিনে, তাহলে বিশ টাকা করে পাবেন দশ লক্ষ লোকের কাছ থেকে, তাহলে দশ লক্ষ হচ্ছে ছয় শূন্য আর বিশের হচ্ছে এক শূন্য, কয় শূন্য হলো? কয় শূন্য হলো? সাত শূন্য। তাহলে দুইয়ের সামনে সাত শূন্য হলে কয় কোটি? দুই কোটি টাকা ইনকাম। এখন বর্তমানে দুই লাখ টাকার জন্য আলামিন সাহেবের অনেক টানাটানি, ব্যাপারটা মনে করেন, কিন্তু এক সময় কি দুই কোটি টাকা ইনকাম হতে পারে না? কি সংগঠন হইলে হইতে পারে না? সম্ভব না অসম্ভব বলেন? সম্ভব।
এখন আপনার টিমে লোকই আছে 10 জন 20 টাকা করে ইনকাম হলে আপনি কাম করেন কত টাকা 200 টাকা কারণ আপনি বলে কি করবো এই অফিসে কি আপনি যাবো শুধু শুধু গিয়া এই শোক অফিসে গিয়ে লাভ নাই কেউ নাই সারা মাসে ইনকাম হয় আমার মাত্র 200 টাকা এখন তার টিমে আছে দুই কতজন 10 জন রেশিও অনুযায়ী তো ইনকাম ঠিক আছে কি রেশিও অনুযায়ী ইনকাম ঠিক আছে না তার টিমে আছে 10 জন ইনকাম করে 200 টাকা আবার অসন্তুষ্ট কি বলেন কারণ তার ইনকাম তো হওয়ার কথা 200 টাকাই কিন্তু আমি তো বলতেছি আপনি 10 জন নিয়ে ব্যবসা করতে না আপনাকে পার্সোনাল 10 জন ডুপ্লিকেশন করেন প্রত্যেক করতে কয় লাখে পরিণত করেন 10 লাখে পরিণত করেন প্রত্যেকের কাছ থেকে 20 টাকা করে ইনকাম করেন না তাই আপনি 2 কোটি টাকা ইনকাম দাঁড়ায় যায় কয় টাকা 2 কোটি টাকা ইনকাম দাঁড়ায় যায় এটা বিশাল ব্যাপার না তাহলে আমরা এখানে যারা বসা আছি অন্তত আমরা কি সিদ্ধান্ত নিতে পেরেছি যে সহায়ের সাথে আমরা রেগুলার আছি সবার মুখ থেকে শুনতে চাই একসাথে আমরা কি সহায়ের সাথে আছি আমরা কি সহায়ের সাথে আছি কে কে বলেন না আমরা কি সহায়ের সাথে আছি আচ্ছা সহায়ের সাথে আছি দাদা ভাই অনেক করে আসলেন আমরা কিন্তু মূল আলোচনাটাই শেষ করলাম নাকি এজন্য কিন্তু আলোচনার সাথেই থাকতে হয় এবারে আমরা একটা রসের খাবার খেলাম এই খাবারটা পাইলেন না আগে কি খাবারটা শেষ করলাম যেমন আনারস খুব মিষ্টি হয়েছে না মনে হচ্ছে যে আমরা মিষ্টি খেলাম এটা কিন্তু খুব আলোচনা মিষ্টি হয়েছে একটু খেয়াল করি দাদা ভাই আসছেন আমরা চমৎকার আলোচনা শেষ করলাম তবে আমাদের এই আলোচনাটা গতকাল যেভাবে ছিল একটা আলোচনা করেছিলাম সংক্ষেপে আমরা 10টি অ্যাকাউন্টের গুরুত্ব দিয়ে বুঝিয়েছিলাম যে মোবাইল রিচার্জ থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় দ্বিতীয় আলোচনা ছিল লার্নিং আর্নিং থেকেও চাইলে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারি তৃতীয় আলোচনা ছিল ওই 10 জনকে দিয়ে আমরা এক সুযোগ কি রেডি করে তাদের মাধ্যমে আমরা কি চমৎকার ইনকাম করতে পারি আর আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ব্র্যান্ড নিয়ে কি নিয়ে ব্র্যান্ড অর্থাৎ আমাদেরকে কি হইতে হবে ব্র্যান্ড হতে হবে এবং আপনি একজন ব্যক্তিও যদি সিদ্ধান্ত নেন যে আমি বিজনেসটাতে সর্বোচ্চ পদবীতে যাব তাহলে তো কোম্পানি ব্র্যান্ডে চলে গেল কি বলেন আপনি কিন্তু এই কোম্পানির হয়ে গেলেন কি একজন ব্র্যান্ড কি বলেন তাহলে এই ব্র্যান্ড হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই অনেক বড় কাজ না কাজ কিন্তু একটা ছোট সেটা হচ্ছে আপনি আপনার পকেটে 1000 জনের নাম্বার আপনার কাছে আছে এই 1000 জনের নাম্বার দরকার নাই এত নাম্বার রাখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ব্যবসা করতে পারবে না কি বলেন কাকে রাখে কাকে গাড়ি দিবেন এখান থেকে দ্রুত বাছাই করে 100 নাম্বার সিলেকশন করেন কতগুলো নাম্বার 100 নাম্বার দ্রুত সিলেকশন করেন সিলেকশন করে এদের নাম আপনার পকেটে কাগজের মধ্যে লিখে ফেলেন নামার মোবাইল নাম্বার লিখে এখান থেকে তাদের অ্যাকাউন্ট ফ্রি ফ্রি অ্যাকাউন্ট করা শুরু করে দেন অ্যাকাউন্ট ফোনে হোক কাছে কি হোক অ্যাকাউন্ট গুলা করান যার অ্যাকাউন্ট হয়ে গেছে নামের পাশে টিক দেন কি দেন টিক চিহ্ন দেন টিক চিহ্ন দেওয়ার পরে দেখা গেছে যাদের অ্যাকাউন্ট গুলো হয়ে গেছে এর মধ্যে কাগজটা ছিঁড়ে গেছে এবার কি করেন ওই নতুন করে আরেকটা কাগজের মধ্যে লেখেন যাদের নামটা অ্যাকাউন্ট হয়ে গেছে তাদেরটা বাদ দিয়ে যাদেরটা হয় না তাদের নামগুলো উপরে লেখেন বাকি নামগুলো নিচে লেখেন নাকি লেখে ভাবে 100 নাম পূর্ণ করেন এখান থেকে আপনি আবার থিঙ্কিং করেন চিন্তা করেন কি করেন এটাকে নিয়ে চিন্তা চেতনা ধ্যান ধারণা শক্তি সামর্থ্য সবকিছু একত্রিত করে একটা নির্মাণের ধ্যান কাজ হয়ে গেল কি অর্থাৎ আপনি যদি চতুর্মুখী হন সহায় দিয়ে আমার কি হবে তাহলে কিন্তু হবে না আপনার এখান থেকে বাছাই করে 10টা লোককে আপনি খুঁজে বার করেন কয়টা লোক রে 10টা লোক রে ফোন দেওয়ার সাথে সাথে ফোন দেওয়ার সাথে সাথে জি স্যার জি স্যার জি স্যার ওই যে যেমন পুলিশে ফোন দিলে নিচের গুলা সাব ইন্সপেক্টর গুলা ফোন দিলে তাকে যদি মানার মানসিকতা না থাকে তখন কখনোই সফলতা আসা সম্ভব না স্কুল ফ্রেন্ড দুই বন্ধু একসাথে একই প্রতিষ্ঠানে জয়েন করেছেন কেউ সিনিয়র পোস্টে আছে কেউ জুনিয়র পোস্টে আছে কোন একটা বেসরকারি প্রতিষ্ঠানে বলেন একই ক্লাসে পড়াশোনা করেছেন দুই বন্ধু অনেক মারামারি করেছেন হাতাহাতি করেছেন কিন্তু একটা প্রতিষ্ঠানে ওই বন্ধুর চেয়ার হচ্ছে একটা আরেক বন্ধুর চেয়ার হচ্ছে ওটা টেবিল ওইটা আর এটা আর ওই টেবিলের থেকে এই টেবিলে কখনো আসে না এই টেবিল থেকে ওই টেবিলে যায় জি স্যার আসসালামু আলাইকুম স্যার অ্যাক্সিডেন্ট স্যার কি এটা কি ক্লাসমেট কিন্তু ক্লাসমেট মানতে পারতেছে কি পারতেছে না বলেন ট্রেডিশনাল প্রতিষ্ঠানে এটাকে মানতে পারতেছে কি পারতেছে না বলেন পারতেছে তো না পারলে এই প্রতিষ্ঠান চালাই পারতো না তো তাহলে দেখা যাচ্ছে
অনেক বন্ধু বান্ধব আছে একেবারে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে এমবিএ করে দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসছে, আসার পর দেখা গেছে আরে তার ক্লাসমেটের এক বন্ধু বিশাল ফ্যাক্টরি করে বসে রয়েছে নাকি, ওইখানে এসে ইন্টারভিউ দিতে গিয়ে দোস্ত তুমি এই তো আমি এটার চেয়ারম্যান, ও আচ্ছা একটু নৈরা চেরা করছে, বসার পর বলতেছে ঠিক আছে এবার ইন্টারভিউ বোর্ড যাচ্ছে আরো চার পাঁচজন আছে টিকলে ওনাকে নিবে নাকি, পরবর্তীতে আমার বন্ধু আছে দোস্ত যদি তোমাদের ফ্যাক্টরিতে আমার নিতে আমার কিন্তু এই 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 অভিজ্ঞতা আছে, তুমি তো জানো ছোটবেলায় অনেক চঞ্চল ছিলাম তোমার নাকনা সব ফাটাই লাগছিলাম কিন্তু আমি কিন্তু চাইলে অনেক কিছু কি এই প্রতিষ্ঠানের অনেক ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবো, এখন কথা বলেন সে আনার পরে তাকে চাকরি দেওয়ার পরে সে কি তার স্যার বলতেছে কিনা, এটা হচ্ছে প্রতিষ্ঠানের রুলস, রুলস তাকে কি করতেছে রুলসে তাকে কোম্পানিটাকে সামনে দিকে এগিয়ে নিতে সহযোগিতা করতেছে করতেছে কিনা, সেম আপনি আপনার সংগঠনে হাজার লোকের লিস্ট আপনার কাছে থাকতে পারে এটাকে ক্রস করে দেন ভুলে যান কি করেন ভুলে যান, ব্রেনে রাখলেও কিন্তু সমস্যা আছে অনেক কিছু মাথায় রাখতে নাই, পাশাপাশি ওইখান থেকে আপনি একশো জনের একটা তালিকা লিস্ট করেন বাসায় গৃহীত একশো জনের একটা তালিকা লিস্ট করেন জীবনে চলার পথে কাদের ব্যবহার আচার বিধি ভালো পাইছেন তাদের একটা লিস্ট করেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট সবাইকে ফোন দিয়ে যেভাবে পারেন কাছে গিয়েও দূরে গিয়েও অ্যাকাউন্টগুলো করে দেন, করার পরে এখান থেকে আপনি নিজে নিজে চিন্তা করেন যে মিস্টার করিম ভাই উনি হচ্ছে একটা প্রফেসর কলেজের টিচার, এখন ওনার জায়গায় আমি কলেজের টিচার হলে আমি কি সহায়তাকে রিসিভ করতাম কি না, আমার পক্ষে কি সহায়কে রিসিভ করা সম্ভব কিনা, মানে আপনি আপনার প্রত্যেকটা লোককে ইনভাইট করার আগে তাকে ব্যাপারটা বোঝানোর আগে তার পোস্টে চলে যাবেন, তার পোস্টে গিয়ে চিন্তা করবেন যে ওই পোস্টে আপনি থাকলে আপনি কি বার্তা ধরতেন, আপনার কাছে আসলে আপনি কি বলতেন, এই বলাটা উনি বলবে বলার পর আপনি কি অ্যান্সার দিবেন, ওই অ্যান্সারের জন্য আপনি প্রস্তুত থাকেন, যদি আপনি প্রস্তুত থাকতে পারেন তাহলে ওই ব্যক্তিটাকে দিয়ে আপনি কাজ করে দেবেন, ইয়েস অর নো, তাহলে এভাবে থিংকিং করতে হবে এটাকে নিয়ে চিন্তা করতে হবে যদি সফল হতে চাই নাকি, এই লাইনটাকে ভালোভাবে মুখস্থ করেন, এটাকে নিয়ে কি করতে হবে চিন্তা কি বলছি আপনার চিন্তা চেতনা জ্ঞান ধারণা শক্তি সামর্থ্য সবকিছুকে যখন একটা দিকে ধাবিত করবেন তখন আপনার সফলতা আসা সময়ের ব্যাপার মাত্র, ইয়েস অর নো, থিঙ্কিং করতে হবে, না থিঙ্কিং করে কিন্তু হবে না, এবং সহায় সম্পর্কে আপনি না বুঝে কাজ করলেও কিন্তু কাজ হবে না, সহায় সম্পর্কে আপনার এটির ধারণা আপনার মধ্যে থাকতে হবে, থাকলে তখন আপনি বুঝতে পারবেন সহায়তা একটা বিশাল কিছু, আমি যদি দেখা যাচ্ছে বাংলাদেশের কি হইতাম একবার উপরস্থ একদম সেনাবাহিনীর প্রধানও হইতাম তাও তো দেখতাম যে কিরে আমার তো মোবাইল রিচার্জ করার দরকার আছে আমারও তো পরিবারের জন্য কি রেগুলার খরচ হয় এই খরচের টাকাটা সহায়তাকে খরচ করলে আমার তো লস হচ্ছে না, যে দোকানদারের কাছ থেকে কিনতেছি দোকানদার তার প্রাপ্য টাকা পাইছে আবার দোকানদারের থেকে আমিও টাকা দিছি আমিও টাকা পণ্য নিছি নেওয়ার পরে সিস্টেমে একটা প্রফিট নিচ্ছে প্রফিটের টাকা থেকে ঘুরে আমার কাছে আবার টাকাটা চলে আসতেছে, তাহলে সমস্যাটা কি তাহলে কি হচ্ছে এই দশ জন আপনি একশো জনের লিস্ট থেকে দশ জনকে পরবর্তীতে নিয়ে আসবেন এমন দশ জন আপনি রেডি করবেন যে দশ জন আপনাকে সেম ওই রকম আসসালামু আলাইকুম জি স্যার লকডাউন দেশের মধ্যে খুব খারাপ অবস্থা নাকি, এই অবস্থায় আমরা একটা অফিসের মধ্যে একটা মিটিং দাঁড়িয়ে করেছি ডেকেছি এক কাজ করেন মাগরিবের পরে আমাদের ইফতার পরে আমরা একটা মিটিং করবো নাকি চলে আসেন, উনি আর উ আর আও বলে নাই চিন্তা করছে চলে আসবে এটাকে বলে মান্যতা, এখন আপনি ফিল করেন বেসরকারি একটা প্রতিষ্ঠানে ওই দশজন ব্যক্তি আপনার আপনি হচ্ছেন কোম্পানির চেয়ারম্যান আর ওই দশজন হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের ডিরেক্টর, মেসেজ ভালো করে বোঝেন আপনি কোম্পানির কি চেয়ারম্যান আর ওই দশজন হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের কি ডিরেক্টর, এখন আপনি লকডাউনের মধ্যে চেয়ারম্যান সাহেব চিন্তা করছেন ইমার্জেন্সি কি দরকার একটা মিটিং করা দরকার এবং এদের দিনে আপনি ইফতার পার্টি করবেন, এখন এইখানে যে ডিরেক্টর গুলো আছে ডিরেক্টররা কি আপনাকে পালা দিবে ডিরেক্টররা কি আপনার এই কথাটা কি রাখবে কিনা বলেন, যে অফিসে আমরা ইফতার পার্টি দিয়েছি মাগরিবের পরে চলে আসেন কথা কিন্তু একটাই দ্বিতীয় কোনো কথা বলতে হয় বলতে নাকি ডিরেক্টররা চার চেয়ারম্যানরা মানতেছে ম্যানেজিং ডিরেক্টররা কি মানতেছে না, তাহলে ফোন দিল সাথে সাথে মিটিং এর এই দশ জন আর এই একজন এগারো জন মিলে চলে আসলো চেয়ারম্যান সাহেব মিটিং এর প্রধান নাকি চলে আসতেছে না, কোন ওইখানে কি নেগেটিভ কোন মন্তব্য ছিল উত্তর ছিল কোন নাই কিন্তু, অথবা আপনার প্রতিষ্ঠান চালানোর জন্য এই দশ জন হচ্ছে একেবারে হাই লেভেলের স্টাফ, আপনি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আপনি হাই লেভেলের দশ জনকে ডেকেছেন ইমার্জেন্সি আমাদের অফিসে আজকে একটা মিটিং আছে মাগরিবের পরে চলে আসেন, কিন্তু সে তো ঢাকার বাইরে তারপরে কি করে
দৌড়। কারণ কে বলছে? স্যার বলছে নাকি? পুলিশ প্রশাসনের সবচেয়ে উপর লেভেলে আছে, ছুটিতে গেছে এক ছেলে মান্না, কারণ তারপরে ফোন দিয়ে বলছে যে তুমি কোথায়? চিটাগাং স্যার, বিমানে উঠে এখনই ঢাকায় রওনা দো নাকি? আজকের মাগরিবের পরে আমাদের একটা চরম মিটিং আছে, দেখবা যে চলে আসছে কি চলে আসে না। তো প্রত্যেকটা সেক্টরে ওটা মানতেছে কেন, এটা আগে ভালো করে ফিল করেন। যদি ওইখানে মানে এইখানেও যদি আপনি মানার মতো দশটা লোক রেডি করতে পারেন, তাহলে আপনি সফল করতে পারবেন তাদেরকে। যদি তারা না মানে, তাহলে আপনি তাদেরকে ফোকাস চাই না, অযথা ভুল করতেছেন কি। তাহলে এরকম দশজনকে আপনার ফোকাসে নিয়ে আসতে হবে, আপনাকে ও নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে, আপনাকে ও লিডারত্ব তৈরি করতে হবে, অন্যথায় আপনাকে লিডার হিসেবে তো সে মানবে না। মানবে আপনার মধ্যে লিডার অর্থাৎ নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, সে যোগ্যতাটুকুও কিন্তু রেডি করে নিতে হবে। তাহলে দশজন আপনার পার্সোনাল দরকার আছে, দশজন যখন আপনার হয়ে যাবে, তখন কিন্তু আপনি তাদেরকে একসাথে মিটিং এ বসে কিছু বিজনেসের টিপস দিয়ে বলতে পারবেন। অবশ্যই প্রত্যেকের দশজন করে একটা সংগঠনের প্রয়োজন আছে। তখন কিন্তু আপনি একে একে জিজ্ঞাসা করলেন যে কি অবস্থা, আপনার বিজনেসের পজিশন কি, আপনার কয়জন হয়েছে? বলে স্যার আমার সাতজন হয়েছে। এখানে কয়জন আছেন? দশজন আছে। এই দশজনে কার সাথে জয়েন করছেন? কে ইনভাইট করছেন? স্যার আপনি জয়েন করেছেন। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? উপস্থিত প্রমাণ করে দিলেন আপনি দশজনকে জয়েন করেছেন কি, এটা কি দরকার আছে কি নাই? সেভাবে যদি করতে পারেন তাহলে সংগঠন দশ 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 কোনো ব্যাপারই না। অনেকে দেখতেছেন যে দশ লক্ষ লোক বা দশ কোটি লোক হয়তো অনেক সময় লাগবে, কিন্তু আপনার জায়গা থেকে আপনি দশ রেডি করে ফেলেন, সময় কোনো লাগবে না। যতক্ষণ পর্যন্ত আপনার দশ রেডি করতে দেরি করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওই দশ লক্ষ কখনোই হবে না। হবে কি? তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আপনার এই প্রতিষ্ঠান চালানোর জন্য যেরকম একটা ম্যানেজমেন্ট প্রয়োজন, আপনার সেম এরকম একটা ম্যানেজমেন্ট টিম রেডি করে ফেলেন। তাহলে দেখা যাবে যে আপনার পক্ষে কি সংগঠনে আগায় যাওয়াটা অতি সহজ হবে। কি বলেন? মানে আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন প্রতিষ্ঠানের। আচ্ছা দাদাভাই, যেহেতু পরে আসছে আর একটু বিষয়টা ক্লিয়ার করি, মনে করেন আমাদের একটা অপশন আছে যেটা হলো লার্নিং অ্যান্ড আর্নিং। এই লার্নিং আর্নিং এ কিন্তু বলা হয়েছে প্রথম অবস্থায় দশ জন আপনার হইলে আপনি একটা সিরিয়াল পাবেন। কোথায় কোথায় একটা সিরিয়াল পাবেন? ফ্যামিলি প্যানেলে। কি দাদাভাই আছে কিনা? 53,196 টাকা এখান থেকে পাবেন ইনকাম। এই দশজন থেকে দ্বিতীয় জেনারেশনে কত হবে? 100 হলে আপনি কি হয়ে যাবেন? এক জুবিলি প্যানেলে একটা সিরিয়াল পাবেন নাকি? তৃতীয় হচ্ছে 100 থেকে 1,000 হলে কোথায় সিরিয়াল পাবেন? 1,000 হলে ডিরেক্টর প্যানেলে একটা সিরিয়াল পাবেন। 1,000 থেকে 10,000 হলে কোথায় সিরিয়াল পাবেন? 10,000 হলে আপনার অ্যাম্বাসেডর প্যানেলে একটা সিরিয়াল পাবে। অ্যাম্বাসেডর 10,000 থেকে আবার 10 জন করে 1,00,000 হলে আপনি কোথায় গোল্ড অ্যাম্বাসেডর নাকি? 6 নম্বর হচ্ছে 1,00,000 থেকে যদি 10,00,000 হয় তাহলে আপনি কোথায় যাবেন? গোল্ড করে কি ডায়মন্ড অ্যাম্বাসেডর নাকি? আচ্ছা এরপরে সপ্তম কি? 10,00,000 থেকে 1,00,000। 1,00,000 হলে ডায়মন্ড অ্যাম্বাসেডর নাকি? ক্রাউন। 1,00,000 থেকে 10,00,000 হলে গ্রাউন্ড অ্যাম্বাসেডর চ্যাম্পিয়ন। আচ্ছা তাহলে একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় আমি আমার দশ রেডি করব, 10 থেকে 100 করব, 100 থেকে 1,000 করব, 10,000 করব, 1,00,000 করব, 10,00,000 করব, 1,00,000, 10 কোটি লোক করব, একজন লোক সিদ্ধান্ত নিলে তো কোম্পানি ব্র্যান্ড হয়ে যায়। ইয়ে শুনল, এত লোক লাগে নাকি? আমরা কি সেই একজনের কি হতে পারি না? কি পারে কিনা বলেন? কি পারে? তাহলে আমরা একজন সিদ্ধান্ত নিলে কিন্তু কোম্পানিতে বিশাল একটা অবস্থা হয়। তাহলে এই যে অ্যাচিভমেন্ট গুলো কিন্তু বিশাল। এই অ্যাচিভমেন্টে বলা হয়েছে একটা ফ্যামিলি প্যানেলে যদি 10টা ব্যক্তিকে আপনি 3,000 টাকার লার্নিং আর্নিং যদি করে আপনি 53,000 টাকার একটা সিরিয়াল পাবেন। প্রতি মাসে কিন্তু এরা প্যাকেজ কিনবে, প্রতি মাসে একটা করে সিরিয়াল পাবেন। 10 জন থেকে 100 জন লার্নিং আর্নিং করলো আপনি একজন প্যানেলে সিরিয়াল পাবেন 4,15,100 টাকা পাবেন। 1,000 জন চলে আসলো 10 জন করে ডিরেক্টর প্যানেলে সিরিয়াল পাবেন 12,27,600 টাকা আপনি পাবেন। এরপরে কি 10,000 লোক চলে আসলো অ্যাম্বাসেডর প্যানেলে সিরিয়াল পেয়ে গেলেন, পাশাপাশি কি 20,47,000 টাকা আপনি কামাবে এখানে সিরিয়াল কমিশনটা শুধু। এরপরে কি 1,00,000 লোক হয়ে গেল, 10,00,000, 1,00,000। এখন আমরা যদি এই যে একটা বিশাল সংগঠন হলো, বিশাল সংগঠনটা বাদ দিয়ে অনলি মাত্র যদি আমরা 6th জেনারেশন পর্যন্ত কত গুলো লোক হয়? 10,00,000 নাকি? যদি 10,00,000 লোক আপনার টিমে হয় আর প্রত্যেকে যদি প্রতি মাসে একটা করে লাড়ি গানি কিনে, এটা আরেকটু ক্লিয়ার করতেছি, ধরেন প্রত্যেকের কাছ থেকে 20 টাকা করে ইনকাম হবে না, 6 টাকা করে টাকা কত হবে? 20 টাকা করে। 20 টাকা করে যদি প্রতি মাসে আপনার 10,00,000 লোক হয়ে যায়, 20 টাকা করে যদি আসে, তাহলে প্রতি মাসে 2 কোটি টাকা আপনার আসে না? আসে কিনা বলেন?
প্রতি মাসে 2 কোটি টাকা আসে না শুধু লার্নিং আর্নিং থেকে এখন যারা এই ব্যাপারগুলো বিজনেসগুলো ভালোভাবে বুঝতে পারে না তারা চিন্তা করতেছেন যে কি বলে না বলে আপনি সংগঠন করে দেখেন আর আপনি সংগঠন 10 জন আছে তাহলে 20 টাকা করে যদি পান তাহলে 200 টাকা পাইছেন আর 200 টাকা পাওয়ার পর আবার অফিসের দিকে আসেন নাকি প্রত্যেকটা আপনার সংগঠন গোনা দরকার সংগঠন হলে বিভিন্ন সার্ভিস থেকে আপনার ইনকাম আসবে নাকি আসবে না আসবে কি সংগঠন দরকার আছে না নাই আছে সংগঠন দরকার আছে অর্থাৎ এইজন্য বলবো যা 10 জন হয় নাই সে দ্রুত 10 জন করেন এবং আমি গতকাল মিটিং এ বলেছিলাম যে আপনাদের সাথে দেখা হলে বলবো লিস্টটা একটু দেন কি দেন লিস্ট একটু লিস্টটা দেন বলছিলাম কি না গতকাল কেন বলেছিলাম যে আপনার 1000 লোকের লিস্ট আমার দরকার নাই রেডি করেন দশ জনকে করার পর ওই দশ জনকে দিয়ে 100 জন করানোর দায়িত্ব হচ্ছে আমাদের আপনার একক না এই জন্য আপনার দশ জনের লিস্টটা আমাদের কাছে দেন পাশাপাশি আমরা যে ক্লাস্টার রেডি করতে চাচ্ছি গতকাল আলোচনা করেছি আমরা ক্লাস্টার মধ্যে আমাদের বর্তমানে যে সিনিয়র লেভেলের যারা আছে অতি শীঘ্রই ক্লাসের ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে ক্লাসের মধ্যে চলে আসি কি বলেন কোথায় চলে আসি ক্লাসে চলে আসি ক্লাসে চলে আসলে লস আছে ঢাকার বাইরে থেকে চাইলেও কিন্তু অনেকে আসতে পারবে প্রথম অবস্থায় 15 দিন কেন দিলাম একটু শিখতে হবে কি বলেন পরবর্তীতে যেটা লাগছে পরবর্তী 6 মাসে দেখা যাচ্ছে আপনার 6টা ক্লাস পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসবে মাসে একবার করে এসেও কি ক্লাসটা করা সম্ভব এই এক বছর যদি ক্লাসের ভিতরে থাকে তার একটা ফাউন্ডেশন রেডি হয়ে যাবে আর কিছু দরকার নাই কি বলেন এক বছর শুধু বিজনেসের সাথে থাকলে কি হয়ে যাবে তার ফাউন্ডেশন রেডি হয়ে যাবে তার মানে তার আর টাকা পয়সার জন্য কি করা লাগবে না টেনশন করা লাগবে না সিস্টেমে চলে আসবে তাহলে এই 6 মাসের মধ্যে যখন 12টা ক্লাস পাবেন এই 12টা ক্লাসের মধ্যে কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকবে কি দেওয়া থাকবে প্রত্যেকটা হোমওয়ার্কের মধ্যে ইনসেন্টিভটা বেশি করতে পারলে ওটা পেয়ে যাবেন পাশাপাশি আপনি ক্লাসের যে ফি দিবেন ফি এরও 50% টাকা কি রিটার্ন পাবেন যদি 6 মাসে 12টা কন্টিনিউ ক্লাস করেন পরবর্তী 6 মাসে যখন আরো 6টা ক্লাস করবেন তখন ক্লাসের বাকি 50% টাকা আপনি ফেরত পাবেন রিটার্ন পাবেন তাহলে 100% টাকা রিটার্ন পাবেন এবং টাকা আপনাকে টোটালটা রিটার্ন দেওয়া হলো আবার ক্লাসের মধ্যে কি আপনাকে শেখানো হলো আপনাকে নাস্তা পানি সবই খাওয়ানো হলো কারণ কি কারণ আপনাকে সব কি করার দরকার সফল করা দরকার নাকি কিসের জন্য শেখানো হলো আপনি যাতে সফল হয়ে যান এই ক্লাসের মধ্যে থাকা অবস্থায় আপনার কাজ হচ্ছে আপনি 10 জন ব্যক্তিকে কি করা বিজনেসের ভালোভাবে বুঝিয়ে দিয়ে তাদেরকে কি বানানো এক জরুরি প্যানেলে নিয়ে আসা নাকি এই 10 জনকে বানানোর জন্য অনেকের জন্য 1 মাসে যথেষ্ট যথেষ্ট কিনা বলেন দ্বিতীয় মাসে 10 জন থেকে কতজন হতে পারে 100 জন হতে পারে তৃতীয় মাসে 100 জন থেকে কত হতে পারে 100 জন থেকে 1000 জন হতে পারে 1000 জন যদি একজুরি আমার ইনসেন্টিভটা যেরকম 10 আপনার হইতে হবে 100 ম্যান হইতে হবে 1000 ম্যান একজুরি হইতে হবে যদি 1000 ম্যান একজুরি হয় আমাদের ক্লাসের পক্ষ থেকে আপনাকে নগদ ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হবে কত 1 লাখ টাকা 10 লাখ টাকা নগদ ক্যাশ 10 লাখ টাকা তাহলে একটা বছর কি জান প্রাণ দিয়ে কাজ করলে সমস্যাটা কোথায় মাসে 1 লাখ টাকা তো ইনসেন্টিভই আছে কি আছে মাসে 1 লাখ টাকা তো ইনসেন্টিভই আছে তাহলে একটু
সময় দিয়া সিরিয়াস হয়ে কাজ করি, কেন অন্য প্রতিষ্ঠানে আপনি যদি দুই চার পাঁচজন মিলে একটা ট্রেডিশনাল ব্যবসা দেন, আপনি যদি ঘুম হারাম হয়ে যাবো গা প্রথম ব্যবসা কি করানোর জন্য, উঠানোর জন্য কি করছেন, একটা একটা স্পেস নিচ্ছেন, কোন একটা খালি জায়গা নিচ্ছেন, মাঠ বাড়া নিছেন, মাঠ খালি মাঠ, কারণ এটার উপর টিন দিয়ে যদি গড় করে করেন যে তুলার ব্যবসা করবেন, তাও তো আপনি পেরেশানি হয়ে শেষ। গড় কতক্ষণে করবেন, তুলা কতক্ষণে আনবেন, এটা সাপ্লাই দিবেন কতক্ষণে, কর্মচারী রাখবেন কতক্ষণে, বাসাইবেন কতক্ষণে, কত কাজ নাকি ওইখানে যে সময়টুকু দেন। আপনি এখানে একটু সিরিয়াস হয়ে যায়, আমরা একটা বছর কয় বছর এক বছর একটু সিরিয়াস হয়ে যায়, কারণ নিজের বিল্ডিং নিজে করার জন্য একদিন একটা ক্লাসে বলেছিলাম, একটা নিজের বাড়ি করতে গেলেও কিন্তু পেরেশানি, টাকা আছে পকেটে 5 কোটি, ব্যাংকে 5 কোটি টাকা আছে, বাড়ি করবেন টাকা খালি আইনে আইনা, তাও তো আপনার বিল্ডিং এর পিছন থেকে লড়েন না, কি পেরেশানি, রাত্রে ঘুম নাই, ডিজাইন টা জানি কি হবে, আহ কবে জানি হবে, নাকি ওই রুমটা কবে হবে, ওই রুমটা আমি যাবো নাকি থাকবো, ইত্যাদি কত সময় দেখে ফেলেন না। এখানে সেম একটা বছর যদি মন দিয়ে বিজনেস করেন 10 লাখ টাকা ক্লাসে, এটা কি, এটা হচ্ছে ইনসেন্টিভ, কি এটা ইনসেন্টিভ, এই অ্যাচিভমেন্টটা আনতে গেলে কমপক্ষে আপনার 10 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, কি হয়ে যাবে, বিভিন্ন সেক্টর থেকে আপনার 10 লাখ টাকা কি হয়ে যাবে, নগদ ইনকামও হয়ে যাবে, কয় লাখ হলো 20 লাখ। এরপরে যদি আপনার 100 জন দিয়ে যদি বিরাটপুরটা হয়ে যায়, 1,000 জন যদি অ্যাম্বাসেডার প্যানেলটা অ্যাচিভ হয়ে যায়, তাহলে ওইখানেও কিন্তু আরো 32 লাখ টাকার মধ্যে কি আছে, ইনসেন্টিভ আছে নাকি নাই, প্রায় 52 লক্ষ টাকার মতো আসে, তার মধ্যে সিস্টেমে আসবে 32 লাখ, ক্যাশ পাচ্ছেন 20 লাখ, এক বছরে ক্যাশ 20 লাখ হলে কম হয়ে গেল, গতকাল বলেছিলাম ঢাকা শহর সুন্দরভাবে বসবাস করার জন্য 50,000 টাকা হলেও চলা যায়, এক বছরে 6 লাখ ইনকাম হইলেও হয় নাকি, কিন্তু আপনার এক বছরে তো 6 লাখ না, 90 টাকা তো করেছেন 20 লাখ, কয় লাখ 20 লাখ, অর্থাৎ সিস্টেমের মধ্যে থাকলে এই ইনকামটা করা সম্ভব। এবং আমরা যদি প্রথম 50 জন দিয়ে শুরু করি, পরবর্তী সেকেন্ড আর একটা বেচ হতে কিন্তু বেশি সময় লাগবে না, কি বেশি সময় লাগবে, এক একটা বেচে যদি আপনার 1 জন করেও হয়, তাহলে দেখা যাচ্ছে পরবর্তী 10টা বেচে যদি আপনার 10 জন ঢুকে গেল, আপনার কাজ কি, আপনার তো তেমন কোনো কাজ না, আপনার পার্সোনাল 10 জন 10টা বেচে দিয়ে দেওয়া, তখন কি হবে, আপনি রিল্যাক্স হয়ে দেখেন আপনার ব্যবসা দাঁড়া যাইতেছে, কি আপনি নিজে কন্ট্রোল করতে পারতেছেন না, কিন্তু সিস্টেমে কন্ট্রোল হয়ে যাচ্ছে না। তাহলে পরবর্তী 10টা ক্লাসের মধ্যে যদি আপনি 10টা লিডার চলে আসে, তাহলে আপনার বিজনেস দাঁড়া গেল। ওকে ওকে, আজকে আমরা ইফতারের পরে যতটুকু আলোচনা করলাম, আমাদের আলোচনাটা যদি আমাদের ভিতর থেকে আমরা নিতে পারি, এবং কি আমরা যদি সহায়কে ভালোবাসতে পারি, বিজনেস প্ল্যানটাকে ভালোভাবে বুঝতে পারি, আশা করি যে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করার কি আছে সুযোগ আছে।